আমি এখন সাধক রামপ্রসাদ সেনের সাধন পীঠে চলে আসছি। এসে এখন আর কি বন্ধ আছে, তো আমি মন্দির প্রাঙ্গণকে অনুরোধ করাতে একটু আমাকে প্রসাধনীরা দিলেন। এখন প্রসাদ আমি স্বর্ণভোগটা গ্রহণ করি। এই যে প্রসাদটা দেখুন, সেই প্রসাদ এত দিয়েছে খেতে পারবো না মনে হচ্ছে, যাক যা খাওয়া যায়। আমি আর ওখানে গিয়ে ডিস্টার্ব করলাম না, এখানে বসে খেয়ে নি। ভোগ আমার সেবা করা হলো, এখন আপনাদের জন্য এই ভিডিওটা তুলছি। এখানেও দেখুন মনোকামনা পূর্ণের জন্য সবাই দৌড় বাজছে। আপনারা আসুন এখানে, সাধকের আর কি জায়গা, খুব ভালো লাগবে। এখানে আসতে হলে আপনাদের হালিশহর থেকে টোটো একটা রিজার্ভ করে আসবেন। এসে রাম সাধকের এই আশ্রমে প্রথম দর্শন করবেন। দেখুন এই যে সেই পুরানো বটার আছে, এখানে বসেই ধ্যান করতেন। এখন তো মন্দির বন্ধ, তাই আমি আপনাদের বাইরের থেকে যতটা পারছি দেখাচ্ছি। প্রচুর লোক এখানে আসেন, ভক্তরা প্রতিদিন। আরেকটা কথা, ভোগ নিতে হলে একটু তাড়াতাড়ি আসবেন। এসে এখানে ভোগের জন্য কুপন 60 টাকা, কুপনটা সংগ্রহ করবেন। ভোগ খেয়ে আপনারা এখান থেকে চলে যাবেন রানী রাসমণির যে সমাধিস্থল ওখানে। একটা টোটো ভাড়া করে নিলেই সবচেয়ে ভালো হয়, রিজার্ভ, তাহলে সারাদিন মোটামুটি ঘুরে আপনারা দেখতে পারবেন। খুব কলকাতার খুবই কাছে, হালিশহর নিশ্চয় আপনারা জানেন, হালিশহর আর কল্যাণী কাঁচরাপাড়া দিয়ে আসতে পারেন, নৈহাটি দিয়েও আসতে পারেন, হালিশহর মধ্যে। এখানে সোলারেরও ব্যবস্থা আছে, সোলার এখন সব জায়গাতেই আছে।
তাহলে আমি এখানে শেষ করছি, এবার যাব। মা যেখানে সমাধি হয়েছে সেই স্থানে রামপ্রসাদের একটা ঘাট, স্নানের ঘাট, সব ভক্তরা এখন জল নিচ্ছে, অধিকার আমি যাচ্ছি না। এটা হচ্ছে মার সমাধি। রাসমণির যে সমাধি, এটা ঘাট, সমাধি যেখানে নিয়ে যাচ্ছি। ভিড় নেই, দোকানপাট সব সাজিয়ে বসেছে, কিন্তু লোকজন নেই। মাকে যে সমাধিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে মার সমাধির উপরে দক্ষিণেশ্বরের আদলে পুরো মন্দিরটা। এখানেই মার্গকে সমাধি দেওয়া হয়েছে, রানী রাসমণি। আপনারা সবচেয়ে ভালো হয়, প্রথম আপনারা কাঁচরাপাড়া নামুন, নেমে একটা টোটো নিন, টোটো রিজার্ভ করে নিন, ওখান থেকে মায়ের সমাধি ঘাট বলবেন, ওখানে আসবেন। ওখান থেকে আপনারা দেখে সব কিছু ই করে চলে যাবেন
রামপ্রসাদের ওখানে, রামপ্রসাদের এখানে আপনারা বেলা 12টার মধ্যে পৌঁছে ভোগের একটা কুপন কেটে নিলেন, যে কজন থাকবেন কুপনটা কেটে নিলে। এখন তো মন্দির বন্ধ, চেষ্টা করছি আংশিক যদি ওঠানো যায়। এটা বিদ্যুৎ রুল অফ রেগুলেশন ওরা এখানে বলে দিয়েছে, বিশাল মাঠ দেখতে পাচ্ছেন, গঙ্গার পাড়েই। গঙ্গার ওপারে হচ্ছে জানল, এখন অবশ্য বন্ধ আছে, কিন্তু মেঘের মধ্যে আলোটা খুব সুন্দর দেখাচ্ছে। মোটামুটি সবই এখানে দেখা হলো, তো এখন যাওয়া যাক। রাসমণির এটাও হলো এবং সাধক রামপ্রসাদ হলো। Thank you.